চলুন ঘুরে দেখি বারাসাতের ঐতিহাসিক হেস্টিং হাউস, জেনে নিই 200 বছর প্রাচীন এই অট্টালিকা তৈরির ইতিহাস। পলাশি ও বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, ভারতের প্রধানতম সার্বভৌম রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়। এই পটভূমিকায় জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার প্রথমে স্পাই হিসাবে লর্ড ওয়ারেন হেস্টিংসকে বাংলায় পাঠায়। 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন। এই হেস্টিংস সাহেব আমোদ প্রমোদের উদ্দেশ্যে বারাসাতের কাছারি ময়দানের কাছে একটি বাগান বাড়ি নির্মাণ করেন, যা আজকের হেস্টিং হাউস নামে পরিচিত। এই হলো সেই হেস্টিং হাউস, ইতিহাসের ভার বইতে বইতে আজ যা ভগ্নপ্রায়। বয়সের ছাপ ফুটে উঠেছে সর্বত্র, দেওয়ালে ধরেছে শ্যাওলা, গজিয়ে উঠেছে আগাছা, খসে পড়েছে ছাদ, বেরিয়ে পড়েছে ইটের খাঁচা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একে হেরিটেজ বিল্ডিং আখ্যা দিলেও বিপজ্জনক ভর্তিও ঝুলানো রয়েছে সম্মুখে। তবে অষ্টাদশ শতাব্দীর ঔপনিবেশিক শৌখিন স্থাপত্য শিল্পের নিদর্শন আজও নজর কাড়ে। নাচ গান শিকার সবই চলত এই বাগান বাড়িতে। শোনা যায় বিখ্যাত দুই নর্তকী চম্পা ও টলির আসা যাওয়া ছিল এই বাড়িতে। কথিত আছে এদের নাম অনুসারে বারাসাতের চাপারলি মোড় নামকরণ হয়েছে। আলো রোশনাই ঝুমুরের শব্দ আজ আর শোনা যায় না, তবে উৎকৃষ্ট শিল্প ভাবনা, ঔপনিবেশিক ও ভারতীয় ঐতিহ্যের সুষ্ঠু মেলবন্ধন আজও চোখে পড়বে। হেস্টিং সাহেব ভারতীয় শিল্প সংস্কৃতির অনুরাগী ছিলেন, তিনিই প্রথম ভগবদ্গীতার ইংরাজি অনুবাদ শুরু করেন। তিনি কলকাতার মাদ্রাসা আলিয়া প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে, যা এখন আলিয়া ইউনিভার্সিটি নামে পরিচিত। 1784 খ্রিস্টাব্দে বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠানেও তিনি সহায়তা করেন, যা আজ এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল নামে পরিচিত হয়েছে। এছাড়াও বিচার ব্যবস্থার জন্যও তার অবদান কিছু কম নেই। ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত স্থাপনে তিনিই ছিলেন অধিকর্তা। 1785 খ্রিস্টাব্দে হেস্টিং সাহেব চলে গেলেও বাড়িটির গুরুত্ব কিছু কম ছিল না। 1834 খ্রিস্টাব্দে জেলা কালেক্টর বসতেন এই বাড়িতে। তিতুমির বিদ্রোহের সময় এই হাউসে ছিল প্রধান প্রশাসনিক কেন্দ্র। 1834 খ্রিস্টাব্দে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ভবনেই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর হয়ে বসতেন। একদিকে যেমন হেস্টিং সাহেবের বন্ধুরা, তাদের মধ্যে উল্লেখ্য কর্নেল চ্যাম্পিয়ন রিচার্ড বারওয়েল, অন্যদিকে বিভিন্ন জমিদারেরাও এ বাড়িতে আসতেন। ঝাড়বাতির মায়াবী আলোয়, মলের শব্দে, সুরে ছন্দে এই অট্টালিকা হয়ে উঠত মায়াময়। শোনা যায় হেস্টিং সাহেব মাঝে মধ্যে পালকিতে চেপে অথবা ঘোড়ায় করে তার এই বাগান বাড়িতে আসত। এটাও জানা যায় যে এই বাগান বাড়িতে একটি সুড়ঙ্গ ছিল, যা আজ ইতিহাসের অতল সাগরে নিমজ্জিত। এই গুপ্ত পথ দিয়েই নর্তকীরাও আসা যাওয়া করত। তাই বন্ধুরা, শুধুমাত্র বারাসাতবাসীর কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে আমার অনুরোধ এই যে অষ্টাদশ ঊনবিংশ শতকের
ইস্ট ইন্ডিয়া কোম্পানির ও ভারতের এই ঐতিহ্যকে রক্ষা করার দায়িত্ব যেমন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, ঠিক তেমনই আমাদের প্রত্যেক ভারতবাসীরও। এই ম্যানহোলটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মাণ করা ম্যানহোল, যা আজও জীবিত রয়েছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। ঠিক এরকমই অন্য কোনো ঐতিহাসিক পটভূমিকে নিয়ে আগামী ভিডিওতে আসবো তোমাদের সামনে। ভালো থেকো সবাই।